আমি কি অপরাধ করেছিলাম যে আমাদের মানবাধিকার নাই, যে বাবা মা ভাইয়ের বিচার পাবো না? একজন মুসলমান মারা যাবে, আমি শোক প্রকাশ করতে পারবো না? এতে করে কি দলের কি ক্ষতিটা হতে পারে বলেন? আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, অবশেষে বেরিয়ে এলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের যে চিকিৎসা করেছিলেন যে ডাক্তার, দর্শক তার পরিচয়ে। দর্শক শ্রোতা, এইদিকে এবার কঠোর ব্যবস্থা নিচ্ছেন সেনাবাহিনী, তারা কী পদক্ষেপ নিচ্ছেন আমরা সেই বিষয়ে বিস্তারিত জানবো, এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের মৃত্যু নিয়ে বেরিয়ে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য, দর্শক সেই বিষয়ে বিস্তারিত জানবো। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু তারপরে যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, কথা না বলে চলুন আমরা সেই ইম্পর্টেন্ট ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি। একজন মুসলমান মারা যাবে, আমি শোক প্রকাশ করতে পারবো না? এতে করে কি দলের কি ক্ষতিটা হতে পারে বলেন? এই দল করছে আমার আওয়ামী লীগের বন্ধুরা, যারা সব এখনই পদত্যাগ করুন। এই দল করার কোনো নৈতিক অধিকার এই বাংলাদেশে নেই। 90% মুসলমানের দেশে কোন মুসলমান মারা গেলে ইন্নাল্লাহ পড়বে, তার জন্য দোয়া করতে পর্যন্ত অনুমতি নিতে হয়। একজন মুসলমান মারা গেলে সেই ইন্নাল্লাহ পড়বে, তার জন্য শোক প্রকাশ করবে, এটা আমার ধর্মের কথা। আর সেই যদি ইন্নাল্লাহ পড়ার কারণে আপনি দেখেছেন ইতিমধ্যে প্রায় শতাধিক আওয়ামী লীগের নেতা কর্মীকে বহিষ্কার করেছে, কি নির্লজ্জ দল এটা! এই শৈরাচারকে বিদায় করে বাংলাদেশে যখন আরেকটি বিজয় আসার সময় হয়েছে, ঠিক সেই মুহূর্তে একজন বিশ্ব স্বীকৃত, একজন প্রখ্যাত আলেম, একজন স্কলারসকে আপনারা দেখলেন, সারা বিশ্ব আজকে প্রশ্ন করছে তার মৃত্যুটি কি স্বাভাবিক মৃত্যু, তার মৃত্যুটি কি স্বাভাবিক মৃত্যু? সকল বিচার বিশ্লেষণ করলে তো মনে হয় না, আমি কেন জানি খুব সন্দেহ করছি এই পেসিস সরকারের পদত্যাগ করে, পেসিস সরকারকে বিদায় করে বিজয়ের আগে আমার কেন যেন মনে হচ্ছে বিএনপি চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে না জানি তারা এই বিনা চিকিৎসায়, বিনা বিচারে, বিনা চিকিৎসায় না জানি হত্যা করে। যেই বাংলাদেশে আজকে যদি কারো মৃত ব্যক্তির জানাজা পড়তে হয়, সেটা নাকি প্রশাসনের অনুমতি লাগে। হায়রে রাষ্ট্র, রক্ত দিয়ে এই রাষ্ট্র কেনেছিলাম আমরা, আজকে একজন মৃত ব্যক্তির জানাজা পড়তেও নাকি প্রশাসনের অনুমতি নিতে হয়। কোন বাংলাদেশে বসবাস করছে আছে প্রশ্ন, মসনদে যারা বসে আছে তাদের কাছে প্রশ্ন, এই বাংলাদেশ কি চেয়েছিলাম 1971 সালে? আজকে আমার আওয়ামী লীগের ত্যাগী, সৎ, নিষ্ঠাবান যে সকল নেতাকর্মী আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই দল থেকে আজই পদত্যাগ করুন। কারণ আপনারা এমন একটি দল করছেন, যেই দল 90% মুসলমানের দেশে কোন মুসলমান মারা গেলে ইন্নাল্লাহ পড়বে, তার জন্য দোয়া করতে পর্যন্ত অনুমতি নিতে হয়। একজন মুসলমান মারা গেলে সেই ইন্নাল্লাহ পড়বে, তার জন্য শোক প্রকাশ করবে, এটা আমার ধর্মের কথা। আর সেই যদি ইন্নাল্লাহ পড়ার কারণে আপনি দেখেছেন ইতিমধ্যে প্রায় শতাধিক আওয়ামী লীগের নেতা কর্মীকে বহিষ্কার করেছে, কি নির্লজ্জ দল এটা, কি নির্লজ্জ দল! একজন মুসলমান মারা যাবে, আমি শোক প্রকাশ করতে পারবো না? এতে করে কি দলের কি ক্ষতিটা হতে পারে বলেন? এই দল করছে আমার আওয়ামী লীগের বন্ধুরা, যারা সব এখনই পদত্যাগ করুন। এই দল করার কোনো নৈতিক অধিকার এই বাংলাদেশে নেই। একটা সন্ত্রাসী কায়দায় দল দেশ চালাচ্ছে, আজকে কোনো কাজ করতে হলে আজকে প্রশাসনের অনুমতি নিতে হয়, আজকে কোনো সমাবেশ করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হয়, মানুষ মারা গেলে জানাজা পড়বো সেটাও আমার প্রশাসনের অনুমতি নিতে হবে। হায় রে বাংলাদেশ, রক্ত দিয়ে কে নাকি এই বাংলাদেশ চেয়েছিল 1971 সালে? মুক্তিযোদ্ধারা? নিশ্চয়ই না। সেই বাসযোগ্য বাংলাদেশ করার জন্য আমরা আজকে কাজ করছি, আমরা শ্রম দিচ্ছি, আজকে মেধা দিচ্ছি। আজকে আমি তো খুব সন্দেহ হচ্ছে, আমি একবার বলেছিলাম 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় দিবসের আগে একটি 14ই ডিসেম্বর ঘটেছিল, কিন্তু অর্থাৎ দেশ যখন বিজয়ের ধার প্রান্তে, ঠিক সেই সময় একটি কলঙ্কিত অধ্যায় দেশের যারা মেধাবী তাদেরকে শেষ করে দেওয়ার একটা মিশন করেছিল। আমার কাছে খুব বেশি কেন যেন মনে হচ্ছে, এই স্বৈরাচারকে বিদায় করে বাংলাদেশে যখন আরেকটি বিজয় আসার সময় হয়েছে, ঠিক সেই মুহূর্তে একজন বিশ্ব স্বীকৃত, একজন প্রখ্যাত আলেম, একজন স্কলারসকে আপনারা দেখলেন, সারা বিশ্ব আজকে প্রশ্ন করছে
তার মৃত্যুটি কি স্বাভাবিক মৃত্যু? তার মৃত্যুটি কি স্বাভাবিক মৃত্যু? সকল বিচার বিশ্লেষণ করলে তো মনে হয় না? আমি কেন জানি খুব সন্দেহ করছি এই পেশি সরকারের পদত্যাগ করে, পেশি সরকারকে বিদায় করে বিজয়ের আগে আমার কেন যেন মনে হচ্ছে বিএনপি চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে না জানি তারা এই বিনা চিকিৎসায়। তো দর্শক, আপনার এই ভিডিও দেখবেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে এবং আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি হুজুরকে নিয়ে যদি আপনার কোনো লেখালেখি থাকে সেটা আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন। তো দর্শক, এই ভিডিও দেখবেন, এখন আমার পরবর্তী আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও বিস্তারিত দেখে আসি। আমরা কি অপরাধ করেছিলাম যে আমাদের মানবাধিকার নাই, যে বাবা মা ভাইয়ের বিচার পাবো না, হত্যার বিচার পাবো না? আমি চেষ্টা করেছি, আমার একটা লেখা 15 আগস্টে বের হয়েছে, আপনারা অনেকে পড়েছেন কিনা আমি জানি না। আমি সেদিন চেষ্টা করেছি, আমার যতটুকু জানা জেনে জানতে পেরেছি যে 15 আগস্ট আমাদের বাড়িতে কী ঘটেছে, আমার মেজুপুর বাড়ি সেজুপুর বাড়িতে কী ঘটেছে সেই বর্ণনা দিতে, ওই জায়গাটাই আমি রেখেছি। কারণ মানুষের জানা উচিত যে এরা কী করতে পারে। আর 21 আগস্ট আমাদের চোখের সামনে, শুধু এই দিনই তো না, বারবারই তো আঘাত এনেছে। বাংলাদেশে আসার পর থেকে আমার উপর বারবার হামলা, কোটালীপাড়া সেই 76 কেজি ওজনের বোমা, 84 কেজি ওজনের বোমা পুঁতে রাখা হল। হ্যাঁ, বেঁচে গেছি আমি বারবার, জানি না এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কেন বারবার মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু এই যে বারবার আঘাত করা, এবং আপনাদের মনে আছে খালেদা জিয়ার বক্তৃতা, সে বক্তৃতা দিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না, এটা খালেদা জিয়া কীভাবে বলেছিল? এই হত্যার ষড়যন্ত্র করেছিল, ধারণা ছিল নিশ্চয়ই আমি মরে যাব। আর আওয়ামী লীগ, খালেদা জিয়া আরও বলেছে আওয়ামী লীগ 100 বছরে ক্ষমতা আসতে পারবে না। কেন বলেছিল? কারণ ওই যে গ্রেনেড হামলা, ওই ট্রাকের উপর যদি গ্রেনেড পড়তো, আমাদের যারা আওয়ামী লীগের নেতা ছিল ওখানে, সবই তো শেষ হয়ে যেত। কাজে এইভাবেই তারা হত্যার ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে। যে রাজনৈতিক দলের উত্থানই ঘটেছে হত্যাকু ষড়যন্ত্রের মধ্য দিয়ে, তাদের মিথ্যাচার, মানুষকে বিভ্রান্তি করার জন্য। কিন্তু তাদের হাতে তো রক্ত, এদেশের মানুষের, আমার আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী তারা হত্যা করেছে, সে জিয়াউর রহমান থেকে শুরু 2001-এ খালেদা জিয়ার ক্ষমতা আসার পর পরিকল্পিতভাবে আমাদের নেতাদের হত্যা করেছে সারা বাংলাদেশে। বোমা হামলা, গুলি, সরাসরি হত্যাকাণ্ড, মসজিদে নামাজ পড়ছে সেই অবস্থায় আমাদের কর্মী হত্যা, এরকম কত ঘটনা। তারপরে যখন দ্বিতীয়বার সরকার এসেছি, শুরু হলো অগ্নি সন্ত্রাস, সেই বিভৎস ছবিগুলি, এখানে অ্যালবাম একটা, এই অ্যালবামটা গেল কই যত, আমার মানে এই ছবিগুলি মানুষকে দেখানো দরকার। এই যে অগ্নি সন্ত্রাস করে, এই যে এই এটা মনে হয় প্রত্যেকের একটু ভালো করে দেখা উচিত যে কি বিভৎস বিভৎস ছবি এখানে আছে, যে অগ্নি সন্ত্রাস করে কীভাবে খালেদা জিয়া আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে বা সাধারণ মানুষকে হত্যা করেছে। আমাদের নেতা কর্মীদের উপর তো হামলা আসলোই, সাধারণ মানুষও তো ওদের হাত থেকে রেহাই পায় নাই। ঘাতক, ওরা ঘাতকই, ওরা তো জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, ওরা তো জনগণকে হত্যা করেছে। সাধারণ মানুষ বাসে যাচ্ছে, সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, সিএনজিতে ড্রাইভারকে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছে, গাড়ির থেকে ড্রাইভার নামিয়ে তার গায়ে পেট্রোল দিয়ে আগুন দিচ্ছে, হাত পা ধরে কান্নাকাটি করলেও ছাড়ে না। এই তো বিএনপির আসল চেহারা, এটাই তো বিএনপির চরিত্র, এবং এর নেতৃত্ব খালেদা জিয়া, তারেক জিয়া, তারাই তো দিচ্ছে, তারাই তো করছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে ক্ষমতায় থেকে, মানুষকে কি দিয়েছে? মানুষ তো ক্ষুধার্ত ছিল, এদেশে ক্ষুধা, দারিদ্র, রোগের চিকিৎসা পায় না, দুর্ভিক্ষ,
প্রতিনিয়ত ছিল, কিন্তু তার যত অর্থ সম্পদ বানিয়ে যথেষ্ট ফেলে পুকুর উঠেছিল। আজকে তারা ভোটার অধিকার কথা বলে, আর কিছু আছে তাদের ভাড়া করা, তা মানবাধিকারের কথা বলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।